অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। বিশ্বের একমাত্র বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্টকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের রয়েছে ব্যাপক আগ্রহ। সবুজের সমারোহে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে অনেকে বেড়াতে আসেন সুন্দরবনে। সুন্দরবনকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবং এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সুন্দরবন সংলগ্ন এলাকায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্যামনগর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার বদলে দিয়েছে স্থানীয়দের জীবনযাত্রার মান। এটি এখন সুন্দরবনের পর্যটনে অন্যতম আকর্ষণ। ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক প্রাকৃতিক স্বপ্নপুরী। 2016 সালে পর্যটন বর্ষ ঘোষণার পরই সুন্দরবনের পাদদেশে গড়ে উঠেছে আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টার। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের চুনা নদীর তীরে 250 বিঘা জমিতে গড়ে উঠেছে এটি। সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে আসেন। সুন্দরবনের জীব বৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির গাছ আছে আকাশলীনায়। ভ্রমণ পিপাসুরা উপভোগ করতে পারবেন জোয়ার ভাটার নৈসর্গিক সৌন্দর্য। এখানে পর্যটকদের আবাসন সুবিধার জন্য কটেজ রয়েছে। পর্যটকদের জন্য আছে ওয়াচ টাওয়ার, যার মাধ্যমে ওপর থেকে সুন্দরবন দেখা যায়। এখানে আছে মিউজিয়াম, এর চারপাশে দেখা যায় কেওড়া গাছের সারি। শীত মৌসুমে এখানে পর্যটকের সংখ্যা বেড়ে যায়, তাদের জন্য গাড়ি রাখতে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আকাশলীনা প্রকল্পে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যেসব মানুষ সুন্দরবনে গাছ কাটার উপর নির্ভরশীল ছিল, তারা এখন পর্যটকদের গাছ দেখিয়ে সংসার চালান। মাছ কাঁকড়া আহরণ বাদ দিয়ে স্থানীয়রা এখন নৌকায় পর্যটকদের সুন্দরবন ঘুরিয়ে রোজগার করেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল অনেকে এখন চা মুড়ি আচার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আকাশলীনার মাধ্যমে এখানকার বাসিন্দাদের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে অনেক হোটেল মোটেল গড়ে উঠেছে। এই স্থানটি আকর্ষণীয় করে গড়ে তুলতে প্রতি বছরই নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। দেশে পর্যটন শিল্প আরও বিকশিত করতে আকাশলীনা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।